بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি ছোট একটা কথা বলি নেই অনেকেই কমেন্টে কথাটা লিখছেন এবং কেউ আমাকে একটা অন্যভাবে একটা কমেন্ট করছেন যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আগে বলেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পরে বলেন কারণ জগতে দেখা যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলিয়া শুরু করে এরপর বাকি কথাবার্তা বলে কিন্তু দেখা যায় আমি আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলি এরপর আমি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে শব্দের অর্থটা যদি খুঁজি তাহলে হে আল্লাহ তুমি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথাটার অর্থ যদি আসি যে বিতাড়িত শয়তান থেকে পানা চাই বিতাড়িত শয়তান থেকে রক্ষা চাই এই কথাটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ আসে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম যে বিসমিল্লাহ হলো সব কিছুর শুরু যে বিসমে আল্লাহ মানে বিসমে আল্লাহ যে বিষয়টা এখানে বিসমিল্লার ভিতরে আল্লাহ নিহিত সর্বপ্রথম আমি বিসমিল্লাহ প্রথম বা আর বাতে হয় বান্দা বান্দা ও রাসুল কালেমার মধ্যে বা শব্দটি আগে আসছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল তাহলে আল্লাহর বান্দা শ্রেষ্ঠ বান্দা যিনি এবং শ্রেষ্ঠ বন্ধু যিনি তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটার মধ্যে শয়তানের নাম আছে তাই আমি শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলি এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি যে হে আল্লাহ আরম্ভ করিতেছি তোমার নামে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান হইতে আমায় রক্ষা করো তাই আমি আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলি এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি অনেকে যদি আমার এই কথাটি বোঝেন তো আশা করি এরকম বলবেন না কারণ আমি সর্বপ্রথমে শয়তানের নাম নিতে পারবো না আমি সর্বপ্রথম বিসমে আল্লাহ বিসমিল্লার ভিতরে আল্লাহর নাম নিহিত যে হে আল্লাহ আমি আরম্ভ করিতেছি বা শুরু করিতেছি তোমার নামে তো আজকে যে বিষয়টা আলাপ করব সে বিষয়টা হলো আজান নিয়ে যেমন এতদিন অজু নিয়ে আলাপ করেছি এক অজু পানি দ্বারা আরেক অজু আত্মার অজু সেটা কী দ্বারা সে বিষয় নিয়ে আলাপ করা হয়েছে আজকে আলাপ করব আজান নিয়ে এর পরের পর্ব আসবে ইনশাল্লাহ নামাজ নিয়ে যে অজু কয় ভাগে তিন ভাগে তাহলে আজান কয় ভাগে এবং আজানের যে বিষয় মূলে বিষয় কী তো এই আজান সম্বন্ধে আজকে আলাপ করব যে আজানের শুরুতে বলা হয় আল্লাহু আকবার যে আল্লাহ সর্বশক্তিমান কেউ যদি এই শব্দটা না জানে বা এটার অর্থ যদি কেউ না জানে তাহলে তিনি আল্লাহু আকবার শুনতেছে কিন্তু এটার অর্থ কী সে জানে না তাহলে সারা জীবন আল্লাহু আকবার বললে সে যদি অর্থটাই না জানে তাহলে কী বুঝবে এবং কী কর্ম করবে যে আল্লাহু আকবার আল্লাহ সর্বশক্তিমান এটা আমাদের বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক লোক স্পষ্ট জানে যে আল্লাহ সর্বশক্তিমান যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ সারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরপরে হাইয়ালাসালা হাইয়ালাল ফালা যেমন বলা হয়েছে তোমরা কল্যাণের দিকে আসো তোমরা নামাজের দিকে আসো এরপরে যেই কথাগুলো বলা হচ্ছে আর একটা কথা বলা হয় ফজরের টাইমে সেটা হইল যে আসসালাতু খাইরুম মিনান নাওম যে ঘুম হইতে নামাজ ভালো ঘুম হইতে নামাজ ভালো তাহলে আমার বাবা মা যদি আমাকে জীবনে একবার বলে যে বাবা ঘুম হইতে নামাজ ভালো তাহলে এই কথাটা বিশ্বাস ভক্তিতে নিয়ে আমি সবসময় আমি নামাজের দিকে রওনা দিই বা নামাজ পড়ার প্রতি ইমান রাখা হলো নামাজ পড়ার মতো অগ্রসর মন হয়ে গেল যে আমার আব্বা আম্মা একবার বলেছে যে ঘুম হইতে নামাজ ভালো
তো এখন দেখা গেছে প্রত্যেক দিন বলা হয় আসসালাতু খাইরুম মিনান নাও, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহু আকবার। এটাও যেরকম সকলেই আমরা বুঝি এবং জানি, তো কল্যাণের দিকে আসো এটাও যেরকম আমরা বুঝি, তেমনি আসসালাতু খাইরুম মিনান নাও, যে ঘুম হইতে নামাজ ভালো। প্রত্যেক দিন সকালে আমাদেরকে ডাকতে হয়, এই ডাকের আশায় থাকি, যখন ডাকবে তখন আমরা যাব। তাহলে আমরা কি রইলাম? বাচ্চা রইলাম। বাচ্চারা ডাকের আশায় থাকে। যেমন একটা বাচ্চা যখন পড়ালেখা করে তখন দেখা যায় নার্সারি স্কুলে দিলে বা ওয়ান ক্লাসে যদি পড়ে বা টুতে যদি পড়ে তখন আব্বা আম্মা কী করে, বাচ্চাটাকে ডাকে, বাবা ওঠো ওঠো, তুমি যদি এখন ঘুম থেকে ওঠো, উঠিয়া যদি পড়ালেখা করো তাহলে পরীক্ষায় পাশ করতে পারবা, পরীক্ষায় পাশ করতে পারলে তুমি বড় হইলে তুমি এম এ ডিগ্রি পাশ করবা, তখন তুমি বাড়ি গাড়ির মালিক হইবা, তুমি বিদেশ চলে যাইতে পারবা, প্লেনে চড়তে পারবা। অনেক কিছু বলার পরে বাচ্চাটা ওঠে, উঠিয়া আস্তে আস্তে কমপ্লিট হয়ে স্কুলের দিকে রওনা দেয়। আবার পরের দিন বাচ্চাটা আবার ঘুমায় আসে, আবার বাচ্চাটাকে ডাকতেছে, ওঠো ওঠো বাবা, এখন তুমি ঘুমাইতেছো, এখন ঘুম হইতে তোমার নামাজটা ভালো হবে, যেরকম বলে থাকে ঠিক, এখন তুমি নামাজটা যদি পড়ে নাও এই বয়সে ভালো, কিন্তু ওঠো ওঠো এখন তোমার ঘুম থেকে পড়াটাই ভালো হবে, যদি পড়ালেখা করতে পারো তাহলে তুমি বাড়ি গাড়ি করতে পারবা, প্লেনে চড়তে পারবা, ডাক্তার হইতে পারবা, ইঞ্জিনিয়ার হইতে পারবা। তখন প্রত্যেক দিন বাপ মা এই বাচ্চাদেরকে ডাকে। যখন বাচ্চা এম এ ডিগ্রিতে পড়ে কিংবা বিএ পাস করছে, এখন কেউ ম্যাট্রিকে পড়ে, তখন দেখা যায় সেই ছাত্রদেরকে আর ডাকতে হয় না, কারণ বাবা মা জানে তার ম্যাট্রিক পরীক্ষা আছে, তার বিএ পরীক্ষা আছে, সে নিজের ইচ্ছায় উঠবে, তার পড়ার একটা টান সৃষ্টি হয়েছে, এখন সে আমার ডাকের আশায় করবে না, তার মন মতো উঠে সে পড়ালেখা করতে বসবে, এখন আমার ডাকতে হবে না, কারণ ছেলে এখন সাবালক, সে এখন বিয়ে পড়ে। তাহলে সেই ছেলেপেলেদেরকে বাপ মার ডাকতে হয় না, সে নিজের ইচ্ছায় উঠতেছে, নিজের ইচ্ছায় নিজের মনের গতিতে উঠে, নিজের টানে উঠে তারা লেখাপড়া করতেছে। তাহলে বোঝা গেল আমরা যারা এই পৃথিবীতে আজানের আশায় থাকি, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, হাইয়ালা সালা, হাইয়ালাল ফালা, তোমরা কল্যাণের দিকে আসো, এরপরে দেখা যায় যে আসসালাতু খাইরুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এখনও আমাদের যদি 80 বছর বয়সও হয় তবু আজানের আশায় থাকি, ঘুম হইতে নামাজ ভালো, এটা শুনবো পরে উঠবো পরে যাব। তাহলে বোঝা গেল আমরা সারা জীবন সেই নার্সারিতে রইলাম এবং আমরা সারা জীবন সেই ওয়ান টুতেই রইলাম, কিন্তু এম এ ডিগ্রি আমাদের কপালে আর জুটল না। আর যারা এম এ ডিগ্রিতে পড়ে তাদেরকে কখনো ডাকতে হয় না, আর তারা ডাকের আশায় থাকে না, তারা কি করে, তারা গভীর রাত্রে উঠিয়া বসিয়া থাকে, তারা গভীর রাতে উঠিয়া চোখের পানি ফেলায় আল্লাহর আল্লাহর জিকির করে, আল্লাহর ধ্যান করে, আল্লাহর কর্ম করে, সারা রাত ভরে আল্লাহর জন্য কাঁদতে থাকে। আর আল্লাহও বলেছে যে আমি রাতের যখন গভীর হয় তখন আমি চৌতা আসমানে বসি, কোন বান্দা আমার কাছে কী চায় আমি তা দিয়ে থাকি, কিন্তু যখন আল্লাহর অফিস খোলা হয় তখন সমস্ত দুনিয়ার মানুষ ঘুমায়, আর যখন আল্লাহর অফিসটা বন্ধ রাখে তখন সকল মানুষ আল্লাহর ইবাদতে লাগে। তাহলে আমি আজকে যে কথাটি বুঝাইতে চাইতেছি সেই কথাটি হল যে শরীয়তের নামাজ রোজা যারা করতেছে তারা দেখা যায় যে যারা আজানের আশায় থাকে তারা দেখা যায় যে সে বাপ মা যেরকম ওয়ান টুতে পড়লে যখন উঠায় উঠায় দিত আর বলতো যে বাড়ি গাড়ি করতে পারবা, ডাক্তার হইতে পারবা, ইঞ্জিনিয়ার হইতে পারবা, প্লেনে চড়তে পারবা, ওঠো বাবা ওঠো, এখন ফল পর এখন ঘুমেরতে তোমার পড়াটাই ভালো হবে, প্রতিদিন ডেকে ডেকে উঠায় দিত, তাহলে বোঝা গেল তারা বাচ্চা শিশু। আর যারা রাতের গভীরে উঠিয়া বসিয়া থাকে, আমার মাওলার ধ্যানে, মাওলার কথা ভাবে, রাসুলের কথা ভাবে, চোখের পানি ফেলায়, সারা রাত্র আল্লাহর কাজ করে, তখন দেখা যায় তারা সকালে পড়িয়া ঘুমায়।
কারণ সারা রাত্র আল্লাহকে ডাকছে, এখন সকালে পড়িয়া ঘুমাইতেছে। আর একদল লোক আছে যে এই লোকটা সকালবেলা ঘুমায়, এই লোকটা কাফের, নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু বাবারে সারাটা রাত্রতে আল্লাহর জন্য কাঁদছে, এখন সে সকালবেলা ঘুমাইছে, এখন তাকে কি বলা হইতেছে? যে কাফের, এ নাস্তিক, এ নামাজ পড়ে না। কিন্তু নামাজ যে পড়ে না তোমরা তো খবর নিলা না, সারা রাত্র আল্লাহর প্রেমেই কাটাইলেন। তাহলে যারা ডাকের আশায় থাকে না, তারা নিঘুম রাত্রে আল্লাহর ডাকার আগেই, আজান শোনার আগেই তিনি উঠিয়া বসিয়া থাকে, তাহলে বোঝা গেল সে প্রেমিক, সে সাবালক। আর সেই সাবালক এবং প্রেমিক লোকদেরকে এই শিশু লোকেরা ব্যঙ্গ করে, ওই যে বেনমাজি, এই টাইমে ঘুমায় মানুষের, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আর এখন সে ঘুমায়, কিন্তু কী দিয়া বোঝাবো বাবা? এই জন্য পীর ফকির যারা কামেলাতি লাভ করছে, যারা সাধক, যারা আল্লাহর সাধনা করে, যারা আল্লাহর আমল করে, তারা রাতের গভীরে করে, দিনের পরে ঘুমায়। তাহলে আমরা যারা এসব বলি এরকম আর বলবো না। তো আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য যে অনেক পাগল ফকির আছে যে দিনে সকালবেলা ঘুমাইতেছে, কিন্তু সে সারা রাত দুটা চোখের পাতা লাগায়নি, আল্লাহর প্রেমে চোখের জলে ভাসছে। আজকে আমরা না বুঝিয়া অনেক কিছু বলি, আসলে এরকম আমরা আর কখনোই বলবো না। তো এই পৃথিবীতে যে নামাজি যারা, তারা কিন্তু রাতের গভীরের ইবাদতটা করে না, তারা দিনের বেলায় আজান যখন দেয়, আজান যখন শোনে, তখন সেই আজান শুনিয়া নামাজ পড়িতে যায়। তাহলে আজান শোনার বিষয় যে আজান দিয়েছে, ডাক দিল, এই ডাক শুনে তারা যাইতেছে, আর রাতের গভীরে তো আর আজান দেওয়া হয় না। আর সেই আজান ছাড়া যারা উঠিয়া এরকম শীতের মধ্যে আরামের ঘুমকে বাদ দিয়ে যখন আল্লাহর কাজ করে, চোখের পানি ফেলায়, তাহলে আল্লাহর কাছে তো তারাই প্রিয়। কিন্তু শরীয়তের যারা পাশোক্ত নামাজি তাদেরকে ঘৃণা করে যে সে সকালে ঘুমায়, নামাজ নাই, কিছু করে না। কিন্তু দেখেন, নামাজের বাহিরেও পথ আছে, নামাজের বাহিরেও পথ আছে। যেমন হজরত ঈসা আলাইসাল্লামের দিকে যদি আমরা যাই, তাহলে দেখা যায় তার মধ্যে পাশোক্ত নামাজ নাই। কিন্তু দেখা গেছে যে হজরত এই ইহুদি ধর্মের নেতা হযরত মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তাদের বেলায় পাঁচক্ত নামাজ দেখা যায় না, কিন্তু তারা ইবাদত আরও অন্য ইবাদত করতেন। তবে তারাও তো নবী। তো হযরত ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেছে, আমার ঈসা পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন, আমার ঈসা পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন। আল্লাহ যদি এ কথা বলে থাকে, তাহলে ঈসার জীবনে দেখা যায় না এই পাঁচক্ত নামাজ, কিন্তু তারা আল্লাহর ইবাদত করছে অন্যভাবে, সেটাও একটা রাস্তা। পীর ফকিরদেরকে তেমন একটা নামাজের দিকে দেখা যায় না, কিন্তু তারা আরেকটা পন্থায় আছে। আচ্ছা, এখন দেখা যায় যে আল্লাহকে পাইতে গিয়ে নামাজের বাহিরেও আল্লাহ আরও পথ রাখছে। এই জন্য নামাজ বাদ দিয়ে নয়, আল্লাহ অনেক পথ রাখছে। যেমন নামাজের বাংলা কি? স্মরণ করা। তাহলে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে। জিকির কি? জিকিরও আল্লাহর স্মরণেই জিকির করা। নামাজও জিকির, জিকিরই নামাজ, মানে জিকিরেও স্মরণ এবং নামাজেও স্মরণ। আচ্ছা, তাহলে একটা যুক্তি, যেমন আমাদের বাংলাদেশের মধ্যে ঢাকা শহর হলো রাজধানী, এবং রাজধানীর মধ্যে যে বাণিজ্যিক এলাকা সেটা হলো মতিঝিল, শাপলা চত্বর। এখন এই শাপলা চত্বরে পৌঁছাইতে গেলে রাস্তা কিন্তু একটা না, কেউ ময়মনসিংহ থেকে আসলেন, যা যা দেখতে দেখতে আসলেন, কিন্তু মতিঝিলে পৌঁছাইলেন, শাপলা চত্বর পৌঁছাইলেন, কিন্তু পৌঁছাইয়া দেখে শাপলা চত্বরে আইসা পৌঁছাইল। একজন খুলনা থেকে আসছে, তিনি আস্তে আস্তে যা কিছু দেখে দেখে আসছে, তা কিন্তু তা দেখা যায় যে যিনি ময়মনসিংহ থেকে আসছে তার দেখার সাথে তার দেখা মিলে না, কিন্তু বিভিন্ন পথ, কিন্তু গন্তব্য একটাই। আবার কেউ চিটাগাং থেকে আসছে, চিটাগাং থেকে আসতে আসতে যেই পথে পথে আসছে, এখন গন্তব্য একটাই, মতিঝিল, শাপলা চত্বর।
কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন পথ, কিন্তু গন্তব্য একটাই। তা আল্লাহর ইবাদত করতে যাইয়া কেউ নামাজের দিকটা নিল, কেউ জিকিরের দিকটা নিল, কেউ ত্যাগের দিকটা নিল, কেউ অনাহারের দিকটা নিল, কেউ জিকিরের সাইডটা নিল, কেউ পরোপকারের সাইডটা নিল, মানে এক একজন এক একটার উপরে, এক একজন এক একটার উপরে জোর দিল। তখন দেখা গেছে মানব সেবার মধ্যেও আল্লাহ রাজি খুশি, এবং জিকিরের মাধ্যমেও আল্লাহ রাজি খুশি, নামাজের মধ্যেও আল্লাহ রাজি খুশি। এখন এক একজন এক এক পন্থা ধরল। যেমন ঈসা আলাইহিসসালামের সাথে মূসা আলাইহিসসালামের মিল পাওয়া যায় না, কিন্তু মূসা আলাইহিসসালামের সাথে দাউদ আলাইহিসসালামের মিল পাওয়া যায় না। দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য নবীর মিল পাওয়া যায় না, কিন্তু তারা তো নবী, তারা নবী হলো কী করে? দেখা গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আনছে, কিন্তু অন্য অন্য নবীরা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর কাছ থেকে আনে নেই বা আল্লাহ তাদেরকে দেয় নেই, তাহলে কি তারা নবী হইল না? তাহলে বোঝা গেল পথ বিভিন্ন, কিন্তু গন্তব্য একটা, ওই আল্লাহ পর্যন্তই আমাদের ঠিকানা। তাহলে যে যেই পথে থেকে আল্লাহর ইবাদত করুক, এতে কেউ কাউকে বাধা দিবেন না। মূলত আল্লাহর পথেই যদি কেউ থাকে, কেউ জিকিরে থাকে, কেউ আল্লাহর রোজা করে বেশি, কেউ মানব সেবা করে বেশি, বা কেউ নামাজ পড়ে বেশি, পড়ুক, বা যে যেটা করে, যেটা করে আল্লাহর ইবাদত করে, যেভাবে করে শান্তি পায় সেভাবে করুক, কারো বিরোধ আমরা করব না। কারণ আল্লাহকে পাইতে আল্লাহ বহু রাস্তা খোলা রাখছে, আর বহু রাস্তাতে যখন মানুষ ডাকে এবং কাজ করে, আমল করে, সাধনা করে, তখন দেখা যায় যে এই গন্তব্য একটাই, ছাপলা চত্বর। তাহলে ঠিক আমাদের গন্তব্য সেই একটাই, সেই আল্লাহ পর্যন্ত, আর সে আজিম। আজ আজান বিষয় নিয়ে যে কথাটি বলা হলো, যারা এখনও আজানের আশায় থাকে তারা এখনও শিশু, বাচ্চা, বাচ্চাদেরকে বারবার ডাকতে হয় ঘুম হইতে নামাজ বলো, বাবা ঘুম থেকে ওঠো, পড়ালেখা করলে গাড়ি বাড়ি হবে, ইঞ্জিনিয়ার হবা, প্লেনে চড়বা, বিদেশে যাবা, টাকা কামাইবা, সুখে থাকবা। বারবার বাপ মা যখন বাচ্চাদেরকে বলে বলে উঠাই দেয়, ঠিক আসসালা তো খাইরো মিনান না, ও ঘুম হইতে নামাজ বলো। কেন ঘুম হইতে নামাজ বলো? আমার আজকে 70 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত শুনতে হয় যে ঘুম হইতে নামাজ বলো, শোনার পরে আমি উঠি। তাহলে বোঝা গেল আমার প্রেম কই, আমার আগ্রহ কই, যার ডাক, যার নাম শোনার আগে আমি রাতের গভীরে উঠে বসে আল্লাহকে ডাকব। আজকে আপনারা আমাকে জানাবেন যে আমি কি আজানের পক্ষে কথা বললাম না বিপক্ষে বললাম। যদি ভালো লাগে তাহলে আমাকে ভালো কমেন্টটা দেবেন, আর যদি খারাপ লাগে তাহলে খারাপ কমেন্টটা দেবেন। যদি আমার ভুল থাকে তাহলে আমি ওই কমেন্টটা দেখে আমিও শুধরে নিতে পারব। আরেকটা বিষয় হলো যে আপনাদের যদি মনোগত হয়, আপনাদের জ্ঞানের সাথে মিলেছে, তাহলে যদি মনে করেন যে হ্যাঁ আমাদের আলোচনা ভালো লাগলো, তাহলে আমার চ্যানেলটি যখন সাবস্ক্রাইব করবেন তখন বাকি ভিডিওগুলো আপনার পেয়ে যাবেন। আজকে এই বলেই রাখছি, আল্লাহ হাফিজ।